হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো সকালবেলা এখন দেখো রান্না করব বলে আমি তাড়াতাড়ি করে ডিম আর আলুটা সেদ্ধ করে নিচ্ছি। একসাথেই সেদ্ধটা বসিয়ে দিয়েছি কারণ আজকে ডিমের ঝোল করব। আর গতকাল করেছিলাম মটর পনির, সেই মটর পনিরটা কিছুটা না আছে, তো ভাবলাম কি একটু ফুলকপি কাটি, ফুলকপিটাকে ভেজে আর ওই মটর পনির যেটুকুনি আছে ওটা একসঙ্গে মিশিয়ে দিয়ে একটা তরকারি করে নেবো। আশা করি ভালোই হবে খেতে। তো কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে কিন্তু। তো দেখো সেই জন্যই ওই ফুলকপিটা কেটে নিচ্ছি এখন। তো রাহুলের জন্যই করব, আমি খাবো কিন্তু আমি অল্প একটুই খাবো, খুব বেশি খাবো না। তো ওই জন্য একদম অল্প করেই করছি। আর ডিমের ঝোল করব, তো ডিমের ঝোলের জন্য রসুন টসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি, পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি। আর দিয়া কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, এখন বেশ ঠান্ডা, তো দিয়া একটু বেলায় ঘুম থেকে উঠছে, আমিও আর ডাকছি না, থাক উঠলেই তো সেই আবার দুষ্টুমি করবে আর আমারও কাজের দেরি হয়ে যায় সেই জন্য। তো এখন দেখো আমি ব্রেকফাস্ট করে নেবো। তো আজকের ব্রেকফাস্টে দেখো এটা ইমিও আমারের এই ফ্রুট কেক, এইটা বাড়ি থেকে আসার দিন ওই মিও আমার থেকে এনেছিলাম। গতদিনের ভিডিওতে তো দেখিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ ব্রেকফাস্টে খেয়েছিলাম, তো ওই চিকেন স্যান্ডউইচের সঙ্গেই এই কেকটাও এনেছিলাম। এই ফ্রুট কেকটা না আমার খুব ভালো লাগে, তো এই কেকটাই আজকের আমার ব্রেকফাস্ট, আমি আর অন্য কিছুই খাবো না এর সাথে। আর এখন দেখো রান্না করতে চলে এসেছি। তো ফুলকপিটা যেটা বললাম যে ভেজে নেবো একটু ভালো করে, তো ফুলকপিটা না বেশ সুন্দর লাল করে একটু ভেজে নিচ্ছি, তাহলে বেশ ফুলকপির যে গন্ধটা সেটা চলে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। তো দেখো আমার ফুলকপিটা কিন্তু বেশ লাল করে ভাজা হয়ে গেছে। আর এই যে মটর পনির বলছিলাম যেটা একটু আছে, তো এই এই তরকারিটাই এর মধ্যে এখন একটু মিশিয়ে দেবো, দিয়ে আর ভালো করে একটুখানি আবার কষিয়ে নেবো ওই ফুলকপির সাথেই, কারণ এর মধ্যে তো মশলা পুরোটাই আছে, নুন মিষ্টি পুরোটাই আছে, আমাকে এক্সট্রা করে আর কিছুই দিতে হবে না। আর যেহেতু ফুলকপি ভেজেছি একটু তেলটা বেশি আছে, আর সেই জন্যেই আরও বেশি খেতে ভালো হয়েছিল। তেল তো খুব বেশি দিই না কোনো তরকারিতেই, তো একমাত্র চিকেনেই যা একটু তেলটা বেশি দিই। আর দেখো এই দেখো আমার কষানো কিন্তু হয়ে গেছে প্রায় সুন্দর, এখন একদম ফুলকপির সঙ্গে কালারটাও একদম মশলার সঙ্গে মিশে গেছে, কালারটাও খুব সুন্দর চলেও এসেছে। তারপরে একটুখানি জল দিয়ে আর ফুটিয়ে নিয়েছিলাম, তাহলে ফুলকপিটা একটু তো কম সেদ্ধ ছিল, সেটা পুরোটা সেদ্ধ হয়ে গেল, ব্যাস একদম রেডি হয়ে গেল তরকারি। আর এবার চলে এসেছি ডিমের ঝোল করতে। তো ডিমগুলো সব ভেজে নিলাম প্রথমে হালকা করে, তারপরে আলু তো সেদ্ধ করেই রেখেছিলাম, আর পেঁয়াজ রসুন আলু দিয়ে প্রথমে কষিয়ে নিয়ে তারপরে আবার ডিম দিয়েও আবার কষিয়ে নিয়েছি বেশ ভালো করে। এবার এর মধ্যে জল দিয়ে ফুটিয়ে নেবো, আর একটু নুন সামান্য একটু মিষ্টি দেব, আর নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে আর নামিয়ে নেবো। তো ব্যাস আমার ডিমের ঝোল দেখো একদম রেডি, তো আমি ডিমের ঝোল নামিয়ে রেখে দিচ্ছি। আমার রান্না একদম কমপ্লিট, আর সঞ্জয়দিও কাজ করে চলে গেছে, তো এবারে আমি এই কার্পেটটা পেতে নিচ্ছি। তো পর্দাটা বন্ধ আছে দেখে ভাবছো এখন কি দিনের বেলা নাকি সন্ধ্যাবেলা, তো পর্দাটা বন্ধ করে রেখেছি, তার কারণ হচ্ছে ওই ক্যামেরার মধ্যে আলোটা পড়ে তো এসে সরাসরি একটু দেখতে প্রবলেম হয়, তো সেই জন্য। তো এখন রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওই যে ফুলকপির পনিরের যে তরকারিটা ওটা দেখালাম, আর এই যে ডিমের ঝোল দারুণ হয়ে, কালারটা কিন্তু দারুণ এসেছে একদম, আর খেতেও খুব ভালো হয়েছে, কারণ আমি তো ভয়েসটা পরে দিচ্ছি তাই জন্য বললাম। আর দেওয়ার জন্য একটুখানি ডাল সেদ্ধ করেছি, ওই ফুলকপি তারপরে ডিমের ঝোলে আলু ডিম টিম সব কিছু দিয়ে একসাথেই মেখে দেবো। ঝোলটা দেবো না, ঝোলটা একটু ঝাল হবে, আর দুধ আর সঙ্গে ভাত। আর সকালে যে তোমাদেরকে বললাম যে আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে তো পুজো আছে, তো রান্না করে তারপরে ওই কার্পেট টার্পেট পেতেগুলো গুছিয়ে নিয়ে তারপরে দিয়াকে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে আমিও স্নান করে নিয়েছি। বৃহস্পতিবারটা একটু তাড়াতাড়ি করতে হয়, তা নাহলে পুজোটা দিতে তো অনেকটা সময় লাগে, ওই জন্য এখানে অনেকটা সময় চলে যায়, দিয়াকে আবার লাঞ্চ করাতে হয়,
তো অনেকটা সময় লেগে যায়। তো ওই জন্য পুজো দিতে বসে গেছি, এখন তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিচ্ছি। আর ঠাকুরকে সব মালা টালা পরিয়ে দিয়েছি আগেই, আর ফুল দিয়ে একদম ঘট বসিয়ে ফুল দিয়ে পুরো আসনটা সাজিয়ে দিয়েছি, দিয়ে এখন ভোগ দিয়ে দিচ্ছি। এরপরে ধূপ দেখাবো প্রদীপ জ্বালিয়ে, ব্যাস তাহলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর পুজো দিয়ে তারপর তো আবার দিয়াকে লাঞ্চ করাতে বসাবো, আর ওকে খাওয়াতে বসানো মানেই এক ঘন্টা আর কি। তো দেখতে থাকো ভিডিওটা। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট। তো দেখো পুজো দেওয়ার পরে কী সুন্দর লাগছে আসনটা। পুজো দেওয়া আমার হয়ে গেছে, সেটা তো তোমরা দেখতেই পেলে। আর দিয়াকে লাঞ্চ করানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো প্রায় এক ঘন্টা লেগেই গেছে ওকে খাওয়াতে খাওয়াতে, মানে ওটাই আমার লাগে দুপুরবেলার খাওয়া খাওয়াতে। তো এখন আমি লাঞ্চ নিয়ে বসে গেছি। দেখো ওই ফুলকপি পনিরের কড়াইশুঁটি দিয়ে তরকারিটা অল্প করে নিয়েছি, আর ডিমের ঝোল নিয়ে নিয়েছি, দুটো ডিম নিয়ে নিয়েছি। তো এখন রাত্রিবেলা, এখন ওই 9টা মতন বাজে। তো রাহুল চলে এসেছে, আর রাহুল আসার সময় এই দেওয়ার জন্য মামা আর্থের এই বডি অয়েলটা নিয়ে আসলো, এটাই আনতে বলেছিলাম। ওর বডি অয়েলটা শেষ হয়ে গেছিলো, তো এটাই প্রথমবারই এটা ইউজ করাবো, দেখা যাক কেমন হয়। আর আসার সময় না বিরিয়ানি নিয়ে এসেছে, ডিমের ঝোল করেছি, তো বললো ডিমের ঝোলটা রেখে দাও, বিরিয়ানি নিয়ে যাচ্ছি, বিরিয়ানি খাওয়া হবে। আর নিচে একটা নতুন একটা বিরিয়ানি একটা দোকান খুলেছে, আজকেই ওপেন হয়েছে, তো ওইখান থেকে নিয়ে আসলো। আর নিয়ে এসছে চিকেন চাপ। তো আমি তো যে কোনো খাবারই খুব কম খাই, তো বিরিয়ানিটা নিয়ে নিয়েছি, এটা দিয়া আর আমি খাবো আজকের ভিডিওটা। তাহলে এইটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন গুড নাইট, টাটা।